বিয়ে হয় না প্রতিবন্ধীদের। এই যে আমি বিয়ে করছি, 3 মাস ধরে সংসার করতেছি, এই যে আমার স্বামী। কি বলেন, আপনার বিয়ে হয়েছে? জি। এটা কি আপনার স্বামী? জি। সে ছলনা করে আবার 3 দিন পরে চলে যাবে না তো? সেটা তো আল্লাহ তাআলার উপরে ভরসা, আল্লাহ তাআলা জানে, জানি না আমি। আপনি 3 মাস ধরে বিয়ে করেছেন, সত্যি বলছেন? সত্যি। এ দেখেন আমার স্বামী, প্রমাণ। মুখে বলেন আপনি সত্যি না মিথ্যা, মুখে কথা বলতে। সত্যি দেখেন না আপনারা, এই যে আমার সাথে ছবি, দেখি দেখি ছবিটা, দেখি দেখি। প্রিয় দর্শক দেখুন, এই যে প্রিয়ার স্বামী, প্রিয়ার নাকি 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, এই যে প্রিয়ার সাথে তার ছবি। আবার টিকটক করেন নাই তো দূর থেকে? না না না, তার সাথে আবার টিকটকও করছিলাম, রাইখা দিছি আর কি। রাইখা দিছেন? জি। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ক্যামেরার বাইরে ছিল, আজকে আবার ক্যামেরার সামনে আসলা, কেমন লাগছে? হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে। মোটামুটি ভালো লাগতেছে? আচ্ছা, ভালো লাগার কারণটা কি? এই যে সবার মাঝে একটু কিছু শেয়ার করতে পারি কথা। আজকে কি শেয়ার করবা আমাদের সঙ্গে? এই যে প্রতিবন্ধীদের বিষয়ই। প্রতিবন্ধীদের বিষয় তো আমি সেখান থেকে তোমাকে কিছু বলতে চাই। আসলে প্রতিবন্ধী মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না, তারা সমাজে অবহেলিত, লাঞ্ছিত। কেন, মানে তারা কি সমাজে মানুষ না? তুমি তো একজন প্রতিবন্ধী, সেই দৃষ্টিকোণ থেকে তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ আমরাও তো মানুষ, আমাদেরও তো অনেক ইচ্ছা জাগে যে আমরাও বিয়ে করে সংসারই হই, আমাদেরও সংসার হোক। মানে প্রত্যেকটা মেয়ে চায় প্রতিবন্ধী হোক আর ভালোই হোক। প্রত্যেকটা মেয়ের মনে তো ইচ্ছা জাগে যে তার স্বামী থাকবে, সংসার হবে। তো আমরাও মানুষ, কিন্তু এই পৃথিবীর কিছু কিছু মানুষ আছে যে আমাদেরকে মানুষ বলে মনেই করে না, তাদের মানুষ বলে মনেই হয় না। প্রতিবন্ধীদেরকে তারা সবসময় অবহেলিত করে, অবহেলা করে, অপমান করে, তারপরে তাদেরকে নিয়ে কানাকানি করে, অনেকজন অনেক খারাপ খারাপ মন্তব্য করে প্রতিবন্ধীদেরকে আর কি, অনেক কষ্ট দেয় তারা। মানে যারা প্রতিবন্ধী তারা বুঝে যে আমরাও মানুষ, আমরাও বাঁচবো সবার সাথে মিলেমিশে। আর যারা হচ্ছে ভালো সুস্থ সাফল্য মানুষ, তারা প্রতিদিন মানে প্রতিবন্ধীদেরকে কোনো গুরুত্ব দেয় না, তাদেরকে বারবার মনে করায় দেয় যে তারা প্রতিবন্ধী, তাদের সাথে তাদের যায় না। আচ্ছা কেন, মানে এই জিনিসগুলো কেন হয়? কেন হয়, সবার মধ্যে তো আল্লাহ মানবতা বলে কিছু দেয় নাই, তাদের মন মানসিকতা ঠিক দেয় নাই। অনেক মানুষ আছে না যে মানুষরূপী কাফির, কাফিরের থেকেও বেশি, মনের ভিতর কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা বলতে কিছু নাই মানুষের জন্য। ওই কিছু কিছু মানুষ আছে, সবাই যে খারাপ এমন না, অনেক মানুষই আছে যে প্রতিবন্ধীদের দুঃখ কষ্ট বুঝে, তারপর প্রতিবন্ধীরা কোনো একটা কিছুতে সমস্যা পড়লে মানুষে হেল্প করে, অনেক মানুষ আছে তাদের মন, মানে তাদের মনের ভিতরে আল্লাহর রহমত আছে। যাদের মনের ভিতরে আল্লাহ তাআলার রহমত আছে তারাই প্রতিবন্ধীদের কষ্ট বুঝে, আর যারা বুঝে না তারা মানুষরূপী জানোয়ারের থেকেও খারাপ। যারা মানে আল্লাহর সৃষ্টি তো আমরা, যারা প্রতিবন্ধী তারাও তো আল্লাহর সৃষ্টি, আর যারা সুস্থ সাফল্য তারাও তো আল্লাহর সৃষ্টি। তাহলে কেন যারা ভালো, যাদেরকে আল্লাহ সুস্থ সাফল্য করছে, তারা কেন প্রতিবন্ধীদেরকে মনে কষ্ট দেয়? পারলে একটা কিছু করুক, একটু হেল্প করুক, কোনো একটা কিছু দিয়ে তাদেরকে সাহায্য করুক। তাদেরকে সাহায্য করলে আল্লাহও তাদেরকে ভালো বলবে, আর তারা সেটা না করে প্রতিবন্ধীদেরকে শুধু কষ্ট দেয়, দুঃখ দেয়, অপমান করে, অপবাদ দেয়। মানে প্রতিবন্ধীদের এমন এমন কিছু কিছু প্রতিবন্ধীরা আছে যে মানে যারা মানে আমার মতন, তারা ঘরের ভিতরে বৈসা থাকে, ভালো লাগে না, কোথাও যাইতে ইচ্ছা হয় যাইতে পারে না, সমাজের মানুষের কারণেই যাইতে পারে না, কারোর সাথে মিশতে চায় মিশতে পারে না, কারোর সাথে খেলাধুলা করতে চায় পারে না, কোনো মেয়ে বা কোনো ছেলে তাদের সাথে চলাফেরা করে না, তাদের সমাজে বাঁধবো, মানুষের খারাপ বলবো যে তোর সাথে এই মেয়ের সাথে চলে না, এই মেয়ের সাথে কথা বলবি না। আচ্ছা তোমাকে আমি এটা যেটা বলতে চাচ্ছিলাম, আসলে অনেকে মার গর্ভে থেকে প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, আবার অনেকে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে যায়, অনেকে দেখেছি আমরা টাইফয়েড জ্বরেও অনেকে প্রতিবন্ধী হয়ে যায়। তো যারা এই সড়ক দুর্ঘটনায় বা টাইফয়েড জ্বরে বিভিন্ন সমস্যার কারণে প্রতিবন্ধীগুলো হয়, মানে আসলে তো তারা একসময় ভালোই ছিল, পরবর্তীতে তারা একসময় প্রতিবন্ধী হয়ে যায় যে কোনো একটা দুর্ঘটনার কারণে, তাদের প্রসঙ্গে তুমি কি বলতে চাও? তাদের প্রসঙ্গে আমার, আমিও তো ভালো ছিলাম একসময়, আমিও তো অ্যাক্সিডেন্ট হয়ে এরকম প্রতিবন্ধী হয়েছি, আমার মাও তো ভালো ছিল
অ্যাক্সিডেন্টের প্রতিবন্ধী হয়েছে। তো আমাদের ফ্যামিলিও তো ভালো ছিল, আমরাও তো অ্যাক্সিডেন্ট হয়ে এরকম হয়েছে দুর্ঘটনায়। যাদের যারা ভালো থাকে হঠাৎ করে টাইফয়েড জ্বর বা যে কোনো একটা সমস্যার কারণে প্রতিবন্ধী হয়ে যায়, দুর্ঘটনার শিকার হয়, তাদের মনে অনেক বেশি কষ্ট হয়। যারা জন্মগতভাবে প্রতিবন্ধী হয় তাদের মনেও এতটা কষ্ট থাকে না। যারা ভালো থাকে তারপর হঠাৎ করে এই প্রতিবন্ধী হয়ে যায় তাদের মনে আরও বেশি কষ্টটা হয় যে এক সময় তো আমিও ভালো ছিলাম, আল্লাহ কেন এরকম করলো আমার সাথে, এই চিন্তাই তারা মানে সবসময় করে। যদি আজকে আমি ভালোটা থাকতাম, যদি এই কাজটা না করতো, এইটা না হইতো, রাস্তায় যদি বাইর না হইতাম, অ্যাক্সিডেন্টটা যদি না হইতাম, এরকম মনের ভিতর অনেক প্রশ্ন জাগে। আচ্ছা প্রিয়া, আপনার এখন বয়স কত? আমার এখন 18 বছর চলে। 18 বছর? জি। আসলে আপনি এখন 18 বছরের কিশোর, তো স্বাভাবিক একজন মেয়ে আর আপনি একজন প্রতিবন্ধী মেয়ে, তো আপনার আসলে কী কী সমস্যা ফেস করতে হয় যে যখন আপনি এলাকায় বের হন বা প্রতিবেশী যেসব মানে ইয়াং ছেলেরা আছে তো তারা আসলে এটা কীভাবে দেখে বা আপনি কী কী সমস্যায় ফেস করেন? অন্যান্য প্রতিবন্ধী মেয়েরা কীভাবে কী করে তা জানি না, মানে আমি আর কি যেটা বেশি ফেস করি সেটা হচ্ছে আমি একটু সাজগোজ করতে ভালোবাসি, নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসি, তারপর পরিপাটি হয়ে থাকতে ভালোবাসি। তো এটা ছোটবেলা থেকেই, যখন থেকে ভালো ছিলাম তখন থেকেই। আর আমি প্রতিবন্ধী যে আমি নিজেকে নিজে প্রতিবন্ধী ভাবি না, আমি মনে করি আমিও আল্লাহ তাআলার সৃষ্টি, আমিও মানুষ, আমিও সবার মতন, মানে আমি ওরকম করে ভাবি না, নিজেকে নিজে সাহস জাগাই আর কি। তো আমি বলছি যে হ্যাঁ, মানে আমি বলতেছি তো আমি সাজগোজ করে যখন বের হই রাস্তাঘাটে আমাদের এলাকা দিয়ে, তখন বিভিন্ন ধরনের মানুষ আছে, যেমন কত কত ছেলেরা আছে, বয়স্ক হোক, তারপর হচ্ছে কম বয়সী হোক, বা অনেক অনেক মহিলারা আছে তারাও বয়স্ক হোক আর বা মানে মানে আরেকটু কম বয়সী হোক, তারা দেখলেই বলবো যে এই মেয়েটা প্রতিবন্ধী, এত কইরা সাইজা গুজা থাকে, তারপর ভালো হইলে না জানি কী কইরা ফেলতো, মানে এরকম কোকঠো কথা আর কি বলে যে ভালো হইলে মনে হয় দুনিয়াটা ভাইজা খাইয়া ফেলতো, দুনিয়াটা তামা তামা করে ফেলতো, এইসব খারাপ খারাপ কথা আর কি বলা হয়। তারপর ছেলেরা বলে যে এই মেয়ে যদি ভালো হইতো তাহলে না জানি কত ছেলেরা পাগল করতো। আমি এগুলো ফেস করি আর কি যখন একটু সাইজা গুজে বের হই। তো আমি তো নিজেকে পরিপাটি করে ভালোবাসি, আমি মাইনা নিচ্ছি যে আল্লাহ তাআলার সৃষ্টি কোনোটাই অসুন্দর না, আমাকে যে যাই বলুক, কিন্তু মানুষ ওইভাবে দেখে না, মানুষ অন্য চোখে দেখে, প্রতিবন্ধীদেরকে অবহেলা করে, অপমান করে, অপবাদ দেয়, যেটা করি নাই সেটাও বলে যে করছি, মিথ্যা অপবাদ, তারপরে অপমান, এগুলো করতে তারা ভালোবাসে। তারপরে এত কিছু ফেস করেও আমি আল্লাহ তাআলার কাছেই শুধু বলি যে আল্লাহ সব কিছু আমি সহ্য করে নিলাম, আপনি সহ্য করেন না। আজকে যদি আমার জায়গায় তারা থাকতো তখন কি এই কথাগুলো বলতে পারতো? এগুলো আর কি, এগুলো বেশি ফেস হয় আমার। আমি যখন বের হই তখন মানুষে নানান ধরনের কথা বলে, নানান ধরনের মন্তব্য করে, এইসব কথা শুনতে হয়। আর আমি যদি কোনো একটা কাজে যাই, কোনো কাজ একটা করতে যাই, যেমন স্কুলে পড়তে নিছিলাম, এই প্রতিবন্ধী হওয়ার পর স্কুলে পড়তে নিছি, তো স্কুলে যাওয়া আসা করি দেখা মানুষজন অনেক কথা বলতো যে এই মেয়ে আবার পড়াশোনা কইরা বড় কিছু হইব আশা করে, এই সেই, তারপর পড়াশোনা করে কী হইব, এই মেয়ে তো ঘরেই বসে থাকবো আর কী হইব, অনেক কথা বলতো। যদি কখনো পিকনিকে যেতাম স্কুল থেকে, একটু দামি পোশাক পরতাম, তখন বলতো যে এই পোশাক পরে লাভ কী, পুরাটা মানে বলতো যে এই পোশাক পরে লাভটা কী হইলো, তুমি তো সেই হাঁটু কেটে হাঁটো, তোমার এই পোশাকে মানায় না, এই সেই, এরকম। তখন অনেক